জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি। সংগঠনের সভাপতি রাশেদ খান মেনন এ সময় সরকারের এই সিদ্ধান্তের সমালোচনা করে অবিলম্বে বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি জানান। গত দুই দশক ধরে যারা এই জ্বালানি খাতে দুর্নীতি আর লুটপাট করে চলেছে, এখনো সেই দুর্নীতি অব্যাহত রেখেছে, তাদেরকে আপনি কখনো ব্যবস্থা নিন ছেড়ে যেতে দিতে পারেন? জনগণ সেই সময় এদিকে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। ঠিক এমন একটি মুহূর্তে অস্বাভাবিক হারে তেলের দাম বৃদ্ধি করা হলো, যখন আন্তর্জাতিক বাজারে তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে। আজকে দেশের 16 কোটি মানুষকে এক গভীর সংকটে ঠেলে দেওয়া হলো। একই দাবিতে জাতীয় প্রেস ক্লাব এলাকায় বিক্ষোভ ও মানববন্ধন করেছে এবি পার্টি সহ বিভিন্ন সংগঠন। মিজানুর রহমান, মাই টিভি, ঢাকা।